গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমি এই পাঠশালায় চতুর্থ শ্রেণীর গণিত আমার গণিতের দ্বিতীয় দিনের ক্লাস করছি। প্রথম দিনে তোমাদের 162 পৃষ্ঠা পর্যন্ত বুঝিয়েছিলাম, আজকে 163 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করবো। একটু মন দিয়ে বুঝবে, তাহলে খুব সহজ লাগবে। 62 পৃষ্ঠা পর্যন্ত শেষে কি করিয়েছিলাম সেটা একটু মনে করিয়ে দিই। আগের দিন আমি করিয়েছিলাম গুণিতক, সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যেমন এখানে যদি বলে শূন্য ছাড়া ছয়ের 8টি গুণিতক লিখি, আমরা কি করব, ছয়ের 8টি গুণিতক মানে ছয়ের ঘরের নামটা লিখে আমরা প্রকাশ করব। ছয় গুণন 1 সমান সমান 6, এরকম 6 গুণন 2 সমান সমান 12, এরকম ভাবে নামটা করতে থাকবো। 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54। এবার আমারটা 8টা বলেছে, 6 8 শূন্য ছাড়া 8টা গুণিতক। তাহলে আমরা দেখবো 1 2 3 4 5 6 7 8 9টা লিখেছি, তার মধ্যে শূন্য আছে কোনটায়, এইটাই শূন্য আছে, 3 0 30, তাহলে রইল 8টা। এইভাবে আমরা শূন্য ছাড়া গুণিতক প্রকাশ করব, শূন্য ছাড়া গুণিতক। বোঝা গেল? এবার আমরা আসি সাধারণ গুণিতক। 6 ও 5 এর একটি সাধারণ গুণিতক আমরা সাধারণ গুণিতক শিখেছিলাম। 6 ও 5 এর একটি সাধারণ গুণিতক মানে প্রথমে 6 এর ঘরের গুণিতক, 6 এর গুণিতক করব। 6 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এবার 5 এর ঘরে 5 অক্ষে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। এইবার দেখলাম যে দুটোর মধ্যে কোথায় মিল আছে। এখানে দেখো 6 এর ঘরে 30, 5 এর ঘরে 30, তাহলে এদের সাধারণ গুণিতক হল 30 একটি। এবং এইটার পরে আরো গুণিতক সাধারণ পাওয়া যাবে যদি আমরা আরো নামটা এগোতে থাকি। যেমন 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60, এখানে 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50, 5 11 55, 5 12 60, তাহলে 60ও হয়ে যাবে গুণিতক। তার মধ্যে 30 হচ্ছে সবার প্রথমে পেলাম, তাই এটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার তোমাদের আরেকটা জিনিস বলে দিই, যদি পরপর দুটি সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক বার করতে বলে, মনে করো 5 আর 6, 5 ও 6 এর সাধারণ গুণিতক, তখন আমরা কি করব, 5 এর গুণিতক করব আর 6 এর গুণিতক করে দুটোর মধ্যে যেটা মিলবে। এর আরেকটা সহজ উপায় হচ্ছে, যদি পরপর দুটি সংখ্যা থাকে 5 আর 6, এই দুটোকে গুণ করবে, 5 গুণন 6, 5 6 30, এইটা হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এইবার গুণিতক বললে কি করে বার করবো, অনেকগুলো গুণিতক সাধারণ গুণিতক, এই 30কে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে গুণ করলে পরে সাধারণ গুণিতক গুলো বেরিয়ে যাবে, 30 60 90, 4 30 120, এগুলো হলো 5 আর 6 এর সাধারণ গুণিতক। তাহলে আমরা সাধারণ গুণিতক দুইভাবে করতে পারি, যদি পরপর দুটি সংখ্যা থাকে তাদের মধ্যে আলাদা আলাদা গুণিতক করে করতে পারি সাধারণ গুণিতক, আর এই দুটো সংখ্যাকে গুণ করলে যেটা বেরোবে সেটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
এবার তাকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে গুণ করলে পরপর সাধারণ গুণিতক গুলি পাবো। এটা একটা সহজ উপায় মনে রাখবে। যদি পরপর দুটি সংখ্যার সাধারণ গুণিতক বার করতে বলে, তাহলে প্রথমেই সেই দুটি সংখ্যাকে গুণ করবে। গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপরে তাকে এক দুই তিন চার পাঁচ এইভাবে পরপর যদি আমরা গুণ করতে থাকি তাহলে পরপর সাধারণ গুণিতক গুলি পাবো। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। এইবার তোমাদের হাতে কলমে একটা জিনিস কিভাবে সাধারণ গুণিতক করা যায় হাতে কলমে একটু দেখাবো। তবে হ্যাঁ, হাতে কলমে দেখিয়ে পরীক্ষায় তো আর এটা করতে পারবো না, পরীক্ষায় যে পদ্ধতি বললাম ওইভাবে করবে। যদি বলে পাঁচ আর ছয়ের একটি সাধারণ গুণিতক হলো, তখন পাঁচ আর ছয় গুণ করলে যে গুণফল বেরোবে সেটাই হলো সাধারণ গুণিতক এবং সেটাই হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার যদি বলে পাঁচ আর ছয়ের সাধারণ গুণিতক পাঁচটি লেখো, তখন আগে পাঁচ আর ছয় গুণ করে যে গুণফল হবে সেই গুণফলের সঙ্গে এক দুই তিন চার পাঁচ গুণ করে করে সাধারণ গুণিতক গুলো বেরিয়ে যাবে। এবার হাতে কলমে কিভাবে দেখবো, আমরা মনে করো একটা কাগজের টুকরো কেটে নিলাম, এই কাগজের টুকরো মনে করো আমরা একটা বড় এবং কাগজের টুকরো কেটে নিলাম, এক থেকে একশো পর্যন্ত লেখা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো ওই সবগুলি যদি হয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ইত্যাদি। এইভাবে যদি লেখা থাকে একশো পর্যন্ত, সেই কাগজের টুকরে একটা কাগজ দিলাম আমরা এই মাপের যেখানে এক থেকে একশো পর্যন্ত লেখা আছে। এবার কি করব, আমরা আরেকটা কাগজের টুকরো নিয়ে আসলাম, সেই কাগজের টুকরে ওই রকম এক থেকে একশো লেখা ছিল, আমরা কি করলাম সেই কাগজের টুকরোটাকে একটা বাদ দিয়ে একটা দু নম্বর আবার তিন বাদ দিয়ে চার পাঁচ বাদ দিয়ে ছয় সাত বাদ দিয়ে আট নয় বাদ দিয়ে দশ এগারো বাদ দিয়ে বারো এরকম ভাবে গর্ত করে দিলাম, চিত্র করে দিলাম, নিয়ে সেই কাগজটা এইটার উপরে স্থাপন করলাম। স্থাপন করলে দেখতে পাচ্ছ আমরা কোন কোন সংখ্যাকে দেখতে পাচ্ছি চোখে, দেখো আমরা দেখতে পাচ্ছি দুইয়ের গুণিতক গুলো দেখতে পাচ্ছি, দেখো ভালো করে, দুই চার ছয় আট দশ বারো, দুই চার ছয় আট দশ বারো, অর্থাৎ দুইয়ের গুণিতক গুলো আমরা দেখতে পাচ্ছি। বুঝা গেল? এইবার আমরা কি করব, আরেকটি কাগজ, সেই কাগজটায় দুই ঘর অন্তর অন্তর আমি একটা করে ছিদ্র করেছি বা গর্ত করেছি, এক দুই বাদ দিয়ে গর্ত, তিন চার বাদ দিয়ে একটা গর্ত, পাঁচ ছয় বাদ দিয়ে একটা গর্ত, এরকম এক দুই বাদ দিয়ে তিন চার পাঁচ বাদ দিয়ে ছয় সাত আট বাদ দিয়ে নয় দশ এগারো বাদ দিয়ে বারো তেরো চোদ্দ বাদ দিয়ে পনেরো এরকম করে।
করে আমরা সিদ্ধ করেছি। সেইটা যদি এর উপরে উপস্থাপন করি এই ছবির উপরে, তাহলে আমরা দেখো তিনের গুণিতক গুলো দেখতে পাচ্ছি। দেখো তিন, ছয়, নয়, বারো, পনেরো, অর্থাৎ তিনের গুণিতক গুলো আমরা দেখতে পাচ্ছি। বলে গেল। এইবার আমরা কি করব, আমরা যদি এর উপরে দুই এবং তিনের গুণিতক দুটো কাগজ স্থাপন করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো দুই আর তিনের সাধারণ গুণিতক। কি দেখতে পাবো? দুই আর তিনের সাধারণ গুণিতক। তাহলে আমরা দেখি দুটোই স্থাপন করে কি দেখতে পাই, সাধারণ গুণিতক কিভাবে বেরোয়। প্রথম হচ্ছে এটা দুইয়ের গুণিতক, তার উপরে বসা হচ্ছে তিনের গুণিতক। দেখো তিনের গুণিতক কোন গুণিতকটা দেখা যাচ্ছে এখানে, দেখো ভালো করে, ছয় দেখা যাচ্ছে, এদিকে বারো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এদিকে ছয় আর এখানে বারো, বাকি সব চাপা পড়ে গেছে। অর্থাৎ দুইয়ের গুণিতক আর তিনের গুণিতকের মধ্যে সাধারণ গুণিতক হলো ছয়, বারো, এইগুলো। এটা আমরা হাতে কলমে দেখাতে পারলাম। আর এর মধ্যে সবার প্রথম যেটা সেটা হচ্ছে ছয়, তাই ছয়কে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আমরা হাতে কলমে দুইয়ের এবং তিনের সাধারণ গুণিতক গুলো দেখাতে পারলাম, এবং তার মধ্যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে ছয়, আর সাধারণ গুণিতক গুলি হলো ছয়, বারো, এখানে বোঝা যাচ্ছে না, লেখাটা চাপা বোঝা যাচ্ছে, আর হবে না, এখানে আঠেরো পর্যন্ত আমি দাঁত কাটিনি, এখানে এই যে এইটা আঠেরো, এটা কাটলে পরে আঠেরো দেখতে পেলাম আমরা এই গোলটা। তাহলে ছয়, বারো, এগুলো হলো সাধারণ গুণিতক। তাহলে আমরা তিনটে কাগজের সাহায্যে হাতে কলমে গুণিতক এবং তার সাধারণ গুণিতক দেখাতে পারলাম। বোঝা গেল কিভাবে আমরা সাধারণ গুণিতক বার করি? এটা আজকে হাতে কলমে দেখালাম, কিন্তু আমি যেটা পদ্ধতি বললাম অঙ্কের ভাষায় যখন করবে তোমরা সেই পদ্ধতিতে সাধারণ গুণিতক বার করবে। যদি দুই আর তিনের সাধারণ গুণিতক বার করতে বলে তখন দুই আর তিনকে গুণ করবে, প্রথমে গুণ করলে বেরোবে তিন গুণে ছয়, সেটাই হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। মনে রাখবে যদি পরীক্ষায় বলে পাঁচ ও ছয়ের তিনটি সাধারণ গুণিতক লেখো, তখন তোমরা কি করবে, প্রথমে পাঁচ এবং ছয় গুণ করবে পাঁচ ছয় তিরিশ, এইটা বেরোলো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। পাঁচ আর ছয়ের সাধারণ গুণিতক হলো তিরিশ, এটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার তিন কি বলেছে, তুমি এই তিরিশটাকে প্রথমে এক দিয়ে গুণ করবে, তিরিশ বেরোবে, তারপরে তিরিশটাকে দুই দিয়ে গুণ করবে, তিন দুগুণ ছয়, শূন্য, সত্যি শূন্য, এটা গুণের নিয়ম। তারপরে তিরিশটাকে তিন দিয়ে গুণ করবে, প্রথমে তিন তিরিখে নয় লিখে এই শূন্যটা বসিয়ে দেবে নব্বই, এইটা হলো তিনটি সাধারণ গুণিতক। বোঝা গেল? তোমরা পরীক্ষায় বা খাতা কলমে এইভাবে করবে, আর কাগজ ক্ষেত্রে যেটা দেখালাম ওটা হচ্ছে হাতে কলমে দেখালাম যে কিভাবে হয়, কিন্তু তোমরা পরীক্ষায় বা খাতায় বা দেখাতে বললে স্যাররা দেখাতে বললে এইভাবে করে দেখালাম। প্রথমে পরপর দুটো সংখ্যা থাকবে, তার সাধারণ গুণিতক বের করবে, সেই দুটো গুণ করে সেটা বেরোবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তারপর তাকে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে গুণ করলে তিনটি
সাধারণ গুণিতক বেড়ে যাবে। পাঁচটি বললে এখানে পরপর পাঁচ দিয়ে গুণ করা যাবে, তিন চার পাঁচ, এইভাবে সাধারণ গুণিতক বের করা যায়। বুঝে গেল? তোমরা এগুলো করে দেখাবে। একশো তেষট্টি পৃষ্ঠা প্র্যাকটিসটা হাতে কলম হয়ে গেল। এবার একশো চৌষট্টি পৃষ্ঠার এগুলো তোমরা করে দেখাবে, যেমন রয়েছে শূন্য ছাড়া দুইয়ের গুণিতক, শূন্য ছাড়া তিনের গুণিতক, দুই ও তিনের সাধারণ গুণিতক গুলি, দুই ও তিনের লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এইটা তোমরা এখনই করে ফেলবে। এটা দেখে নেওয়ার পরে করে দেখাবে, যেভাবে আমি করে দেখালাম। প্রথমে দুইয়ের গুণিতক গুলো দুইয়ের নামটা লিখে যাবা, তিনের গুণিতক গুলো তিনের নামটা লিখে যাবা, তারপরে দুই এক তিনের সাধারণ গুণিতক গুলো বলেছি, প্রথমে দুই এক তিন গুণ করে ছয় হবে, এবার ছয় অক্ষে ছয়, ছয় দুগুণ বারো, তিন চার ছয়, দুইয়ের নামটা করে সাধারণ গুণিতক গুলো লিখলাম। তারপরে সবার প্রথমে সাধারণ গুণিতক হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো তিন গুণ ছয়, সেই ছয়টা হলো লঘিষ্ঠ। এটা তোমরা এখন করে দেখাবো। এই পর্যন্ত পরিষ্কার হলো। এবার আমরা চলে আসব একশো পঁয়ষট্টি পৃষ্ঠা। একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় দেখো লেখা রয়েছে ওই গুণিতকেরই আর একটা পদ্ধতিতে, বিভিন্ন পদ্ধতিতে কিভাবে আমরা সাধারণ গুণিতক ব্যবহার করতে পারি। এখানে রয়েছে খরগোশ ও ক্যাঙ্গারু লাফানো দেখি। এর আগের ক্লাসে তোমাদের আমি করিয়েছিলাম র্যাবিট অ্যান্ড ক্যাট, অর্থাৎ খরগোশ ও বিড়ালের লাফানো দিয়ে সাধারণ গুণিতক করেছি। এখন আমরা করব খরগোশ আর ক্যাঙ্গারু লাফানো দেখব, অর্থাৎ ক্যাঙ্গারু লাফাচ্ছে কত ঘর পরে আর খরগোশ লাফাচ্ছে কত ঘর পরে সেইটা দেখব। আচ্ছা, তাহলে বললাম ক্যাঙ্গারু লাফাচ্ছে তিন ঘর পর পর, অর্থাৎ চতুর্থ ঘর। ক্যাঙ্গারু হচ্ছে তিন ঘর পর পর লাফাচ্ছে, খরগোশ লাফাচ্ছে দুই ঘর পর। তাহলে আমরা তার মধ্যে গুণিতক গুলো পাব। তাহলে ক্যাঙ্গারু তিন ঘর পর, অর্থাৎ এক, এখানে যদি বললাম না লিখি এক দুই চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ। আমরা যদি তিরিশ পর্যন্ত লিখি, তাহলে ঘর ক্যাঙ্গারু কত ঘর পর লাফাচ্ছে? তিন ঘর পর চতুর্থ ঘরে, অর্থাৎ এক দুই তিন। এখানে ক্যাঙ্গারু এসে প্রথম লাফ দিল ক্যাঙ্গারু, তারপরে এক দুই তিন ঘর পরে এখানে এসে লাফালো ক্যাঙ্গারু, ক দিলাম। এক দুই তিন ঘর পরে এখানে এসে দাঁড়ালো ক্যাঙ্গারু, এক দুই তিন ঘর পরে এখানে এসে দাঁড়ালো ক্যাঙ্গারু, এক দুই তিন ঘর পরে এখানে দাঁড়ালো ক্যাঙ্গারু, এক দুই তিন ঘর পরে এখানে দাঁড়ালো ক্যাঙ্গারু, এক দুই তিন ঘর পরে এখানে দাঁড়ালো ক্যাঙ্গারু। তাহলে ক্যাঙ্গারু এখানে এসে এসে লাফাচ্ছে। তাহলে এই ঘরগুলোকে বলা হয় চারের গুণিতক। তাহলে চারের গুণিতক কিভাবে বেরোলাম? ক্যাঙ্গারুর লাভ দিয়ে, অর্থাৎ নাম তার মতেই এসে দাঁড়াবে। তাহলে চারের গুণিতকে চলে গেল ক্যাঙ্গারুর লাভ। এবার খরগোশ বলেছে দু ঘর পর পর, তাহলে এখানে হচ্ছে খরগোশ খ এক দুই, এখানে খ এক দুই, এখানে খ
এক দুই এখানে খ এক দুই 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 খ তাহলে আমরা কি দেখতে পেলাম কগুলি হলো চারের গুণিতক চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ এইগুলো হলো কয়ের গুণিতক অর্থাৎ ট্যাঙ্গারু এই কি বলে খরগোশের গুণগুলো হলো তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ এবার প্রশ্ন হচ্ছে লাফানোর মধ্যে দেখো বারোর ঘরে দেখো ক এবং খ দুজনেই এসে দাঁড়িয়েছে প্রথম এক থেকে গুনে গেলে আমরা প্রথম দেখলাম বারোর ঘরে ক আর খ দুজনেই মিলে গেছে তাই এটাকে বলা হয় সাধারণ গুণিতকের মধ্যে সবার থেকে ছোট লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর আরেক জায়গায় কোথায় কখ মিলিত হয়েছে চব্বিশ এটাকেও বলা হয় সাধারণ গুণিতক তাহলে আমরা সেই লাফানো পদ্ধতিতে ক্যাঙ্গারু এবং খরগোশের মধ্যে সাধারণ গুণিতক বার করতে পারলাম গুণিতক বার করতে পারলাম দুটোই বার করতে পেরেছি গুণিতক এবং সাধারণ গুণিতক তাহলে আমার যদি পরীক্ষায় এরকম দেয় যে চার আর তিনের তিন আর চারের সাধারণ গুণিতক গুলি লেখো এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা এইভাবে কি করব তখন অঙ্কের সময় কিন্তু ওই পদ্ধতি করব বলেছি যে চার আর তিন গুণ করব গুণ করে হবে বারো এটাকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ আর এবার বারোকে যদি আমি দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে গুণ করি বারো দুগুণ চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ এগুলোকে বলা হবে সাধারণ গুণিতক চার আর তিনের সাধারণ গুণিতক আর প্রথম যেটা হবে এটাকে বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে আমাদের গুণিতক বার করতে দিলে আমরা করতে পারবো আলাদা আলাদা নামতা করে আর সাধারণ গুণিতক বার করতে গেলে পরপর দুটি সংখ্যা থাকে তাদের মধ্যে গুণ করে লঘিষ্ঠ বের করবো তারপরে পরপর দুই তিন দিয়ে গুণ করলে সেগুলো সাধারণ গুণিতক বেরিয়ে যাবে তাহলে ৬৫ পৃষ্ঠা পর্যন্ত ১৬৫ পৃষ্ঠা পর্যন্ত যেগুলো রয়েছে তোমরা এখন আশা করি বুঝেছ এইটা আবার পড়ে দেখাবে আজকের এই ক্লাস এখানেই শেষ করলাম